আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে অ্যালোভেরা ফেসিয়াল করে দেখাবো, স্টেপ বাই স্টেপ ফেসিয়ালটি করে দেখাবো। অ্যালোভেরা জেল কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। অ্যালোভেরা ফেসিয়াল করার ফলে স্কিন অনেকটা ব্রাইট হবে, স্কিনের হারানো উজ্জ্বলতা ফিরে পাবে, সেই সাথে ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে থাকবে, আর যাদের ব্রণের সমস্যা আছে সেটিও কিন্তু দূর করে থাকবে। কারণ অ্যালোভেরা জেলে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক উপাদান। গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিয়েছি এবং অ্যালোভেরা জেলটা বের করে নিয়ে এ পর্যায়ে আমি ব্ল্যান্ড করে নেব। ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে, আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। স্টেপ বাই স্টেপ এ পর্যায়ে আপনাদেরকে আমি অ্যালোভেরা ফেসিয়ালটা করিয়ে দেখাবো। খুবই ইফেক্টিভ হবে, আপনারা যদি একবার করতে পারেন তাহলে বুঝতে পারবেন স্কিন কতটা গ্লোয়িং হচ্ছে। প্রথম স্টেপ হচ্ছে ক্লিনজিং। তো ক্লিনজিং করার জন্য আমি একটি ক্লিনজার বানিয়ে নিচ্ছি। 2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এবং এর সাথে নিয়ে নিয়েছি কাঁচা দুধ। তো দুইটি উপাদান খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটি কিন্তু স্কিনকে ডিপলি ক্লিন করে থাকবে এবং স্কিনকে ভীষণভাবে সফট করতে সাহায্য করবে। একটি বিউটি ব্রাশ বা হাতের সাহায্যে স্কিনে অ্যাপ্লাইয়ের পর কিছুক্ষণ ম্যাসাজ করে নেবেন, তো স্কিনটা কিন্তু ডিপলি ক্লিন হবে। যেহেতু অ্যালোভেরা জেলে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং কাঁচা দুধ প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহৃত হয়, সো দুইটি উপাদান কিন্তু খুব ভালো ক্লিনজার হিসেবে কাজ করবে। এরপর স্ক্রাবিংয়ে চলে যাই। সেকেন্ড স্টেপটাই হচ্ছে স্ক্রাবিং। তো স্ক্রাবিংয়ের জন্য 2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি এবং চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো দুইটি উপাদান দিয়ে কিন্তু খুব ভালো স্ক্রাব করা যাবে এবং এটি স্কিনকে ভীষণভাবে সফট করতে সাহায্য করবে এবং স্কিনের মরা কোষগুলোকে মিনিমাইজ করতে সাহায্য করবে। থার্ড স্টেপটা হচ্ছে ফেসিয়াল ম্যাসাজ। তো এই ম্যাসাজটা করার জন্য কিন্তু 2 চা চামচ অ্যালোভেরা জেল লাগছে আর লাগছে ই-ক্যাপ। তো ই-ক্যাপ যদি আপনাদের স্কিনে প্রবলেম হয় বা স্কিনটাকে বেশি অয়েলি করে ফেলে, এক্ষেত্রে আপনারা গ্লিসারিনটা ব্যবহার করতে পারেন। গ্লিসারিন কিন্তু যে কোনো প্রকার স্কিনের জন্যই উপযোগী। তো লাস্ট যে স্টেপ, গ্লোয়িং ফেস প্যাক। তো গ্লোয়িং ফেস প্যাক বানানোর জন্য আমি 2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি, 1 চা চামচ পরিমাণ মধু আর নিয়েছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তো এই তিনটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটি কিন্তু স্কিনকে ভীষণভাবে গ্লোয়িং করতে সাহায্য করবে। যদিও অনেক বেশি সিম্পল সিম্পল উপাদান দিয়ে এই ফেস প্যাকটি বানানো হয়েছে, তবুও কিন্তু বেশ ইফেক্টিভ হবে। তো আপনারা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন আমাকে জানাতে পারেন, বা ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার পেজের পাশে থাকবেন।